اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. রহমতুল্লাহ বারাকাতুহ। নামাজ পড়ার সময় সৌন্দর্য অবলম্বন করতে হয়, তার জন্য টুপি পরতে হয়, আর প্লাস্টিকের তাল পাতার টুপিতে কিংবা রুমাল বেঁধে সৌন্দর্য আসে না, গামছা মাথায় দিয়েও সৌন্দর্য আসে না। ওরা মনে করে মাথা ঢাকতে হয়, কিন্তু এটা ভুল কথা। মাথায় সৌন্দর্য গ্রহণ করতে হয় সেটা হচ্ছে ভালো টুপি। এখন ভালো টুপি যদি কারো না থাকে, খালি মাথায় নামাজ পড়বে, কিন্তু তাল পাতার ডালি প্লাস্টিকের খাঁচি কেন মাথায় নেবে, আর পোঁটা মোছা রুমালি বা কেন মাথায় বাঁধবে, অবাক লাগে। আর ওই ডালিগুলোতে এমন তেল চিটে হয়ে যায়, দুর্গন্ধ, আর সেখানে ছোট 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 কৃমি কি বলে পোকা ঘুরে বেড়ায়, আর সেইগুলোই মাথায় না দিয়ে অনেকে একবার ঠুকে দেয়, দিয়ে মাথায় চাপিয়ে নেয়, আর ভিতরে ভিতরে যে পোকাগুলো থাকে তার মাথায় আসে এটা খেয়ালই করে না। অনেক সময় উকুন থাকে, সেই উকুনও মানে একজনের মাথা থেকে অন্য মাথায় যায়, আল্লাহুল মুস্তাহান। কীভাবে রুচি হয় জানি না।